সাতটি পুরসভার ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ। পুরো ভোটে লড়ছেন না তৃণমূলের কোনো বিধায়ক, একই পরিবারের একাধিক ব্যক্তিকে সুযোগও নয়, নতুনদের সুযোগ দেওয়া হয়েছে, জানালেন পার্থ চট্টোপাধ্যায়। বেশ কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেমন কোনো এমএলএ এই পুরসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন না। দ্বিতীয়ত আমরা চেষ্টা করেছি যে যাতে একাধিক লোক বদলে, একই পরিবারের একাধিক লোকের বদলে যাতে নতুনরা সুযোগ পায়, আমরা সেই দিকে তাকিয়ে পূর্ণাঙ্গ তালিকা ইতিমধ্যেই আমরা যে ফর্ম অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে, নতুনদের সুযোগ দেওয়া হয়েছে, আর তার জন্য পুরনো অনেকে টিকিটও পাননি, তার জন্য অসন্তুষ্ট হবেন না, মন খারাপের কোনো জায়গা নেই, একযোগে সকলকে কাজ করতে হবে, কথা আজ বলা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন এই নিয়ে, কি বলেছেন শুনুন। সকলকে নিয়ে চলতে হবে, প্রার্থী হলেই অন্যেরা যারা প্রার্থী হতে পারেনি তাদের তো একটু মনে দুঃখ হয়, সবাই তো আর প্রার্থী হতে পারে না, একটা ক্লাসে একটাই ফার্স্ট হয়, কিন্তু অনেকেই পাস করে। সবাই মিলে যখন প্রার্থী ঠিক হয়েছে সবাই মিলেই তাকে সমর্থন করবেন, এমন কোনো কাজের সঙ্গে জড়িত হয়ে পড়বেন না, এমন কোনো প্ররোচনায় পা দেবেন না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। পরিবারতান্ত্রিক পার্টি তৃণমূল কংগ্রেস, এই কটাক্ষ বিজেপির। কারো পারিবারিক ব্যাপারে কথা বলবার আমাদের কোনো প্রয়োজন নেই, আর তৃণমূল কংগ্রেস একটি পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল, এটা প্রতিষ্ঠিত। এখন পরিবারের মধ্যে শক্তিসাম্য বজায় রাখবার জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া চলেছে, যার প্রভাব প্রশাসনের উপরে পড়ছে, সমাজের উপরে পড়ছে, এটা কাম্য নয়। কে কার রান্নাঘরে কী কী দিয়ে রান্না করবেন সেটা তারাই জানেন, সে বিষয়ে আমাদের উঁকি মারবার কোনো প্রয়োজন নেই। ইডেনে দর্শক শূন্য হবে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ, জানালো বিসিসিআই। অর্ক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অর্ক, কি বলা হচ্ছে এই ম্যাচ নিয়ে? দেখো তিনটে ওটি, অর্ক কি বলা হচ্ছে এই ম্যাচ নিয়ে? দেখো তিনটে ও টি টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা 16, 18 এবং 20 ফেব্রুয়ারি ইডেন গার্ডেন তিনটে ওয়েস্ট এর মধ্যে। এখনো বিসিসিআই অফিসিয়ালি কিছু না জানালেও সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রেসিডেন্ট, তিনি সর্বভারতীয় মিডিয়াতে জানিয়েছেন যে আহমেদাবাদের মতো ইডেন গার্ডেন দর্শক শূন্য হতে চলেছে এই সিরিজ। প্রসঙ্গত আহমেদাবাদে 6 তারিখ থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ, সেটাও দর্শক শূন্য হবে, এবং সেইভাবেই ইডেনেও দর্শক শূন্য হবে। প্লেয়ার্সদের সেফটির কথা ভেবেই কোনো দর্শককে মাঠে ঢুকতে দেওয়া হবে না, সিএবি অফিসিয়ালরা মাঠে থাকতে পারবেন এমনটাই জানিয়েছেন তিনি। তবে এখনো অফিসিয়ালি বিসিসিআই কিছু জানায়নি, এবং সিএবি থেকেও একটু আগেই জানানো হয়েছে যে বিসিসিআই এর কাছ থেকে তাদের কাছে এখন অবধি কোনো ইনটিমেশন বা ইনফরমেশন আসেনি, সুতরাং সেই জন্য এখনই বিসিসিআই তরফ থেকে এই বিষয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তিও দেওয়া হবে না। কিন্তু যদি আমরা দেখি যে আহমেদাবাদে ইতিমধ্যে কিন্তু আমরা জানি বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার তারা কিন্তু করোনায় আক্রান্ত হয়েছিলেন এই সিরিজ শুরুর আগেই, এবং তারা এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন। ফলে আহমেদাবাদে যেহেতু দর্শক শূন্য স্টেডিয়ামে 6 তারিখ থেকে খেলা শুরু হতে চলেছে, ধরেই নেওয়া যায় যে ইডেনেও কিন্তু কোনো রকম দর্শক রাখা হবে, এবং সেটা আজকে সৌরভ গাঙ্গুলি নিজেই বলে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।